আগামী 72 ঘন্টার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে হতে চলেছে বৃষ্টিপাত। এর জেরে সপ্তাহান্তে আবারও বাড়বে তাপমাত্রার পারদ, ফিকে হবে কনকনে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হবে বেশ কিছু জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফের সামান্য তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ আগামী আরও কয়েক দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গের 5 জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং শীতল দিনের পরিস্থিতি, আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যের 5 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শুধু হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলের 3 জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও জেলার উপকূলের অংশেই শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা এবং কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরও 2 দিন থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা, তবে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বিহার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে কুয়াশার প্রভাব বেশি থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। শুক্রবার পর্যন্তই ঘন কুয়াশার সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3 জেলায় দিনের তাপমাত্রা এতটাই কম থাকবে যে শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। আগামী 24 ঘন্টায় শীতল দিনের পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী 48 ঘন্টায়, তবে সামান্য পরিবর্তন হলেও খুব একটা তাপমাত্রা কমবে না, বরং ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আগামী 4 থেকে 5 দিন জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত, এর প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। উল্টো দিকে উত্তর পশ্চিমের বাতাসের প্রভাবও থাকছে। এই কারণেই পশ্চিমের দিকের জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোয়াশা থাকলেও পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে, তবে সকাল সন্ধ্যে শীতের আমেজ থাকবে দিনের বেলায়। শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে। শুক্রবার ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দিল্লিসহ পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং উত্তর পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে। চরম শৈত্য প্রবাহ চলছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশে।